হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 8-এর জিওগ্রাফি বুক আমাদের পৃথিবী, এই বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারের আমরা বেশ কিছু আজকে শর্ট ব্রড কোশ্চেনগুলি আলোচনা করে নেব। ওকে, ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি, আর অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা রেডি হয়ে নাও। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। নেক্সট, পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখবে, আনসার হবে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম লেখো, কৃত্রিম গর্ত বলেছে, এটা আনসার হবে রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তারপর ফোর্থ, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে? আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে 460 কোটি বছর আগে প্রায়, ওকে, আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তারপর দেখো ফিফথ, ম্যাগমা কি? আনসার হবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। মনে রাখবে যে তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে, ওকে, আর আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো, উষ্ণ প্রস্রবণ কি? পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবীপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে, সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, একেই বলে উষ্ণ প্রস্রবণ। 8 নাম্বার, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং কোথায় দেখতে পাওয়া যায়? বক্রেশ্বরে দেখতে পাওয়া যায়, এটা বীরভূম জেলায় বক্রেশ্বর আছে, সেখানে উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। ভূতাপ শক্তি, ভূতাপ হলো এক ধরনের শক্তি, আমরা সবাই জানি এটা, আর পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ মানে যদি এটা পৃথিবী হয় আর এটা কেন্দ্র, তাহলে ধীরে ধীরে তাপ কী করছে? বাইরের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে। এটা পৃথিবী যদি হয় তো পৃথিবী পৃষ্ঠ এটা হচ্ছে উপরিতল, তাহলে এই কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে তাপ, ধীরে ধীরে কী করছে? পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে শুরু করছে। এই যে তাপ শক্তি, একে ভূতাপ শক্তি বলা হয়। তারপর দেখো ঘনত্ব কি? একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। 11 নাম্বার, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? আনসার হবে মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। আর 12, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? 11.11 গ্রাম পার ঘনসেমি, ওকে। তারপরে কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘনসেমি। 14 নাম্বার, পৃথিবী কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? আনসার লিখবে যে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে, পৃথিবী জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়, বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে, অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। 15 নাম্বার, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, ভূমিকম্পের কয়টি তরঙ্গ আছে? ভূমিকম্পে 2টি তরঙ্গ আছে, এটা হচ্ছে পি তরঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি তরঙ্গ, আর এবং সেকেন্ড হচ্ছে এস তরঙ্গ, এটা হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ, ওকে। আর এই যে পি তরঙ্গ, এটা মনে রাখবে যে ভূমিকম্পের পি তরঙ্গ যেটা, ভূ অভ্যন্তরের কঠিন তরল আর যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই এই পি তরঙ্গ প্রবাহিত হতে পারে। আর এস তরঙ্গ শুধুমাত্র তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের দিয়েই প্রবাহিত হতে পারে না, ওকে। তাহলে দেখো, আজকে আমরা এই পৃথিবীর অন্দরমহল তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে? বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও।
আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার জন্যই একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।